بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم. গাড়ি তেল নাই, এই তেল দিয়ে যাওয়া যাবে না। তো বেসিক্যালি 372 কিলোমিটার তেল ভরছিলাম 1330 টাকার অ্যান্ড দ্যাট ওয়াজ অকটেন। এখন 10:02 বেজে গেছে, 10:02 বেজে গেছে। তো রিক্স হওয়া যাবে যদি এখন আমি এটা নিয়ে আর যাওয়ার চেষ্টা করি। রিক্স কি নিব, রিক্সটা নিলে ভালো হইতো। আসলে রিক্সটা নিলে বুঝতে পারতাম যে কী অবস্থা, যেহেতু সে এখন ঠিক করে না। এমনিটা নিলে মনে হচ্ছে যাইতে পারবো কিন্তু আসতে পারবো না। এমন সময় তেল ভরতে হবে, আমার সময় তেল ভরতে হবে। বৃষ্টি নামবে, আল্লাহ বৃষ্টির দোয়া কবুল করেন। ব্যাপার হচ্ছে কি, আসলে আজকে সকালে ঘুম থেকে ওঠে একটা ওয়াজ শুনলাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত বাসী করুন। ছোটোবেলায় শুনতাম, একদম ছোটোবেলায়, যখন বয়স হচ্ছে বয়স বলতে কি, যখন আমি হচ্ছে ক্লাস 6-7 পড়ি, 1999-1998 কথা, তখন এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি উনি ওয়াজ করতেন, আমার নানি শুনতেন ক্যাসেট প্লেয়ারে। তো ওইগুলা তখন আর কি শুনতাম, আমার এই ওনার ওয়াজ কত মানুষ শুনত। ওনাকে মেরে ফেলা হয়েছে, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধী বলে। এই একটা আল্লাহ আল্লাহ মানুষ কখনো এরকম হইতে পারে, এটা কি পসিবল? আল্লাহ আল্লাহ মানুষ উনি কখনো কি মানে এই যে যুদ্ধ অপরাধী হইতে পারে, পসিবল না, তাই না?
জ্যাম থাকলে আর কি ধরা খাওয়া যাবে, এমনি যাওয়া যাবে রানিংয়ের উপরে, কিন্তু জ্যাম থাকলে আর কি ধরা খাওয়া যাবে। অটো রিক্সা ঢাকা শহরে নতুন আইসা, বড় হয়ে গেছে, সমাজে চলবে, ভালো পরিচয় দিবে, এটাকে মুজাহিদের বলা, মুজাহিদকে জিয়াউল ইসলাম স্যার বলা, ওই পরিচয় এক জায়গা থেকে জিয়াউল ইসলাম স্যার বাবা ছাড়া আমাদের কেউ গণায় ধরে না, কারণ কি কারণ আব্বা একজন ভালো মানুষ, উনি ভালো মানুষ ছিলেন, আর আমি আমি কি ভালো মানুষ জানি না, মানুষের কাছে কি আর আল্লাহর কাছে কি। হ্যাঁ রুবেল ভাই, এই যে ভাই আমি এই যে ইয়ানথাই পার হইছি, খাইতাছি ইয়ান থেকে আসলে পার হচ্ছে জিনিস কথা বললাম, জানে আর কি হয়,
মানে প্রসেসিং হইতেছে আর কি, ডিপোটা মুখের মধ্যে লাগছে। সবচেয়ে ভয় হলো গাড়িতে তেল নাই, আসলে কি যাইতে পারবো মানে এত দূরের পর। তেল ভরলাম না, সময় নাই, সময় কেন নাই, গাছগুলো কি করছি মানে সকালে। একটা জিনিস যেটা বলতে চাইছিলাম, মুসলিম মোমেন নেভার গেট ফ্রাস্ট্রেটেড, নেভার এভার আনটিল দ্যাট দে অলওয়েজ হ্যাভ এ ফেইথ, দে অলওয়েজ হ্যাভ এ ফেইথ অন আল্লাহ সুবহানাহু তাআলা। ও নতুন গেঞ্জি, গাড়িতে তেল নাই বুঝছেন, রিস্ক আছে না, বড়ি নাই, ওই কিলোমিটার মাপতাছি, এর লেগে একদম শেষ পর্যন্ত যাইতাছি আর কি, এখন আল্লাহ জানে। রেঞ্জ তো টানেন নাই ভাই, বৃষ্টি পড়বো তো। Yeah.
আল্লাহ, এত বৃষ্টি ঘুরে বাবারে। বাই 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 আল্লাহ। পলিথিন আছে আপনার? পলিথিন আছে, কিন্তু যাওয়া যাবে না দুনিয়া, সব ভিজে যাবে। হ্যাঁ চাকরি করলে এমন চাকরি করবেন সাথে দিয়ে লো যাবেন না, কি চাকরি করেন আসতে অফিসে? বৃষ্টি থামবে না তো?